আসসালামু আলাইকুম, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে লাইটরুম অ্যাপস ব্যবহার করে আপনার ফটোতে মুডি ব্রাউন ইফেক্ট অ্যাড করবেন। সো যারা নতুন এখনও ভালোভাবে এডিটিং করতে পারেন না, তাদের জন্য আমি মুডি ব্রাউন ইফেক্টের একটি প্রিসেট বানিয়েছি, যেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওইখান থেকে ইজিলি ডাউনলোড করে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোগুলো আপনারা এডিট করতে পারবেন। সো সেটি কিভাবে করবেন আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এইরকম এডিটিং রিলেটেড ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, তাহলে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনাদের ফটোতে মুডি ব্রাউন ইফেক্টটি অ্যাড করবেন। ওকে ফ্রেন্ডস, লাইটরুম অ্যাপসটি ওপেন করলে ঠিক এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, অ্যান্ড আমি যে প্রিসেটটি আপনাদের দিয়েছি সেই প্রিসেট অ্যান্ড এখান থেকে আপনারা যে ফটোগুলো এডিট করবেন সিম্পলি সিলেক্ট করে অ্যাডে ক্লিক করে দেবেন। সো অ্যাডে ক্লিক করে দিলে আমাদের ফটোগুলো লাইটরুম অ্যাপসে অ্যাড হয়ে যাবে। এখান থেকে অল ফটোজে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে ফার্স্ট আমাদের যে প্রিসেটটি আছে প্রিসেটটির উপরে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস সবগুলো চলে আসবে। ফার্স্ট আমরা এখান থেকে থ্রি ডট আইকনে যাব, অ্যান্ড এখান থেকে কপি সেটিংস নামে অপশনটা ক্লিক করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। সো টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের যে ফটোতে যেই সেটিংসগুলো আছে সবগুলো কপি হয়ে যাবে। সো আমরা যে ফটোগুলো ওয়ান ক্লিকের মাধ্যমে এডিট করতে চাই সিম্পলি সেই ফটোগুলোর উপরে এখান থেকে থ্রি ডট আইকনে যাবো, অ্যান্ড নিচে স্ক্রল ডাউন করলে পেজ সেটিংস দেখতে পারবো। সিম্পলি এখান থেকে পেজ সেটিংসে ক্লিক করলেই জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফটোগুলো অসাম এডিট হয়ে যাবে। জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফটোগুলো এডিটিং হয়ে যাবে। সো আমি আরও কিছু ফটো দেখাচ্ছি। সো এই হচ্ছে ফটোস, এখান থেকে থ্রি ডট আইকনে যাবেন, অ্যান্ড পেজ সেটিংস করে দিলেই জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে দেখতে পারবেন যে আপনাদের ফটোগুলো মুডি ব্রাউন টোন ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফটোগুলো এডিট হয়ে যাবে। সো আমি আমার প্রিসেটে সব কিছু অ্যাডজাস্টমেন্ট করে রেখেছি, আপনারা শুধু এখান থেকে কপি সেটিংস করে পেজ সেটিংস করে দিলেই আপনাদের ফটোতে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোগুলো এডিট হয়ে যাবে। সো বিফোর আমাদের ফটো এরকম ছিল, অ্যান্ড আমাদের প্রিসেটটি পেস্ট করার মাধ্যমে জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে ফটোটি এরকম হয়ে গেছে, ব্রাউন টোন ইফেক্ট আমাদের ফটোতে চলে এসেছে। সো জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে আপনারা করে নিতে পারবেন। সো আমি সব কিছু সব ফটোতেই এই প্রিসেটটি কাজ করবে, জাস্ট এখান থেকে কপি করে থ্রি ডট আইকনে ক্লিক করে পেস্ট করে দিলেই আপনাদের ফটোগুলো ওয়ান ক্লিকের মাধ্যমে এডিট হয়ে যাবে। সো প্রিসেটটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে প্রিসেটটি কেমন লেগেছে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে এরকম এডিটিং রিলেটেড ভিডিও আপনার কাছে সবার প্রথম চলে আসে। ওকে ফ্রেন্ডস, এখান থেকে ফটোটি সেভ করার জন্য সিম্পলি এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করে দিলেই আপনাদের ফটোগুলো আপনাদের স্মার্টফোনে সেভ হয়ে যাবে। সো ওকে ফ্রেন্ডস, আজকের এডিটিং ভিডিও এতটুকুই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বেস্ট অফ লাক।